হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট টু এবং এসটিডি সিলেবাসের বাংলা সাহিত্য থেকে কাশিরাম দাস সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তোমরা যদি আগের ভিডিওগুলি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানের লিংকে গিয়ে দেখে নিতে পারো ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও তাহলে সবগুলো ভিডিও টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস তিনি ব্যাসদেবী রচিত মহাভারত গ্রন্থের বাংলা অনুবাদ করেন অর্থাৎ ব্যাসদেব সংস্কৃতে মহাভারত রচনা করেছিলেন আর কাশিরাম দাস কি করলেন এই যে ব্যাসদেবীর সংস্কৃত মহাভারত সেটিকে বাংলাতে অনুবাদ করেছিলেন কাশীরাম দাস সে জন্ম তিনি বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে আসতে পারে কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে তার পিতার নাম ছিল কমলাকান্ত দাস তার একটি কাব্যগ্রন্থ ছিল খুবই বিখ্যাত একটি কাব্যগ্রন্থ এটির নাম হলো ভারত পাঁচালী তোমরা এটি মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তার উপাধি ছিল দেব ঠিক আছে তিনি ছিলেন শ্রেষ্ঠ অনুবাদক অর্থাৎ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশীরাম দাস আর মহাভারতের আদি অনুবাদক ছিল কোবিন্দ পরমেশ্বর মনে রাখবে যদি বলে মহাভারতের আদি অনুবাদককে তাহলে আনসার হবে গোবিন্দ পরমেশ্বর কাশিরাম দাস জাতিতে ছিল কাইস্ত পরি আসে এটা এসেছিল একবার কাশীরাম দাস জাতিতে কি ছিল কাইস্ত ছিল মহাভারতের আদি অনুবাদক হলো কোবিন্দ পরমেশ্বর আমরা দেখুন পড়েছিলাম তার অনুদিত গ্রন্থের নাম হলো পাণ্ডব বিজয় অর্থাৎ কোবিন্দ পরমেশ্বরের যে গ্রন্থটি সেটির নাম হলো পাণ্ডব বিজয় কাশিরাম দাস দাসের গুরুর নাম হলো অবিরাম মুখুটি খুবই ইম্পর্টেন্ট কাশিরাম দাসের গুরুর নাম কি অবিরাম মুখুটি পরাগল খার নির্দেশে কোবিন্দ পরমেশ্বর মহাভারত রচনা করেন এই যে মহাভারতের যে আদিকবি পরমেশ্ব কোবিন্দ পরমেশ্বর তিনি পরাগল খার নির্দেশে মহাভারত রচনা করেছিলেন আর কাশিরাম দাস কার নির্দেশে রচনা করলেন কাশিরাম দাস অবিরাম মুখুটির নির্দেশে মহাভারত রচনা করেন অবিরাম মুখুটি ছিল কাশীরাম দাসের গুরু তার নির্দেশে তিনি তার মহাভারত যে গা গ্রন্থটি রচনা করেছিলেন কাশীরাম দাসের মহাভারত পয়ার ত্রিপদী ছন্দে রচিত খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ডাটাগুলোকে লিখে রাখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তোমরা প্রতিদিন পাবে কাশীরাম দাস মহাভারতের চারটি পর্ব আদি সভা বন বিরাট রচনা করেন তাহলে আসতে পারে কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্ব রচনা করেছিলেন চারটি পর্ব এই পর্বগুলো একটু দেখে নেবে মহাভারতের কথা অমৃত সমান এই উক্তিটি মধুসূদন দত্তের খুবই ইম্পর্টেন্ট মহাভারতের কথা অমৃত সমান উক্তিটি কার মধুসূদন দত্তের মাইকেল মধুসূদন দত্ত হে কাশী কবিস দলে তুমি পুণ্যবান কাশীরাম দাস সম্পর্কে উক্তিটি করেছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি এই উক্তিটি করেছেন এই উক্তিগুলো মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কাশিরাম দাসের মহাভারতের প্রকৃত নাম হল ভারত পাচালে। তাহলে প্রশ্ন আসতে পারে কাশিরাম দাসের মহাভারতের প্রকৃত নামকে ভারত পাচালে কাশিরাম দাসের সরি রাম মহ হবে কাশিরাম দাসের কাব্য প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় প্রথম তার কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল কাশিরাম দাসের গুরুর নাম হলো অবিরাম মুখটি খুব ইম্পর্ট্যান্ট ভারত পাঁচালীর প্রকৃত নাম হলো কাশিদাসী মহাভারত ঠিক আছে কাশিদাসী মহাভারতের অপর নাম হলো ভারত পাঁচালী আর যদি বলা হয় ভারত পাঁচালীর অপর নাম কি সেটা হবে কাশীদাসী মহাভারত কাশীরাম দাস কৃত্তিবাসের উত্তরকালের কবি অর্থাৎ কীর্তিকাস কীর্তিবাসের যে রামায়ণ তিনি কীর্তিবাস যে রামায়ণ রচনা করেছিলেন মানে অনুবাদ করেছিলেন সেটাকে তিনি অনুসরণ করে মহাভারতটাকে অনুবাদ করেছিলেন ঠিক আছে আর কাশীরাম হলো কি কীর্তিবাসের উত্তরকালের কবি মানে পরবর্তী কবি কাশীরাম দাসের মহাভারত প্রথম শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয় খুবই ইম্পর্ট্যান্ট কাশীরাম দাসের যে মহাভারতটি এটি প্রথম কোথা থেকে মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে ব্যাসদেবীর বন্দনা দিয়ে কাশীরাম মহাভারত শুরু করেন ঠিক আছে যেহেতু তিনি ব্যাসদেবীর যে মহাভারত সংস্কৃতি সেটিকে তিনি বাংলাতে অনুবাদ করেছিলেন তাই তিনি কি করলেন ব্যাসদেবীর বন বন্দনা দিয়ে তার যে কাব্য মহাভারত সেটাকে রচনা শুরু করেন কাশিরাম দাস কাশীরাম দাসেরা তিন ভাই ঠিক আছে কবি ছিলেন মধ্যম সন্তান জ্যেষ্ঠ ভাতার নাম হল কৃষ্ণরাম এবং কনিষ্ঠ ভাতার নাম হলো গদাধর অর্থাৎ তার বড় ভাইয়ের নাম হলো কৃষ্ণরাম আর দা ছোটো ভাই তার নাম হলো গদাধর আর কবি ছিলেন মধ্যম দেখো গদাধর একটি গ্রন্থ রচনা করেছিলেন যেটির নাম হলো জগৎমঙ্গল কাব্য তাহলে আসতে পারে জগতমঙ্গল কাব্যের রচয়িতাকে গদাধর আসতে পারে কাশিরাম দাসের ভাই ভাইয়ের নাম আসতে পারে এগুলো আসে দেখে নেবে বৃহন্নলার ছদ্মবেশ ধারণ করেন অর্জুন ঠিক আছে এটা মহাভারতের কাহিনী থেকে দেওয়া আছে এগুলো পয়েন্টগুলো কাশিদাসী মহাভারতের ক্ষুদ্রতম পর্বের নাম কি মহাপ্রস্তানিক খুব ইম্পর্টেন্ট কাশিরাম দাসের যে পর্ব ছিল সে তার মধ্যে ক্ষুদ্রতম যে পর্ব সেটার নাম হলো মহাপ্রাস্থানিক কাশিদাসের মহাভারতের বৃহত্তম পর্বের নাম হলো শান্তি পর্ব খুবই ইম্পর্টেন্ট যদি বলা হয় বৃহত্তম পর্বের নাম শান্তি পর্ব আর যদি বলা হয় ক্ষুদ্রতম পর্বের নাম সেটা হবে মহাপ্রাস্থানিক সমুদ্র মন্থনের ইতিহাস যিনি বর্ণনা করেন তিনি হলেন সতী তাহলে সমুদ্র মন্থনের ইতিহাস কে বর্ণনা করেছেন সতী কাশিরাম দাস অনুদিত পুঁথিটি পাওয়া যায় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তাহলে আসতে পারে কাশিরাম দাসের যে অনুদিত পুঁথিটি সেটি কবে পাওয়া গেছিল উনিশশো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কাশিরাম দাসের রাম মহাভারতের রচনা কোন সময়ে হয়েছিল সপ্তদশ শতাব্দীতে কাশীরাম দাসের মহাভারত রচনা হয়েছিল কাশীরাম দাসের কুল পদবী কী ছিল দেব ঠিক আছে দাসী মহাভারতের মৌলিক উপাখ্যান হল শ্রীবৎসক কাহিনী শ্রীবৎস কাহিনী হলো কাশীরাম দাসের মহাভারতের মৌলিক উপাখ্যান কাশীরাম দাস হরিপুর হরিহরপুর বসে মহাভারত রচনা করেন তাহলে আসতে পারে কাশিরাম দাস কোথায় বসে মহাভারত রচনা করে আনসার হবে হরিহরপুর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি মনে হয় হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওকে দেখার জন্য